হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে ডিজাইন মিউজিক রামচন্দ্র গুপ্ত। এসে গিয়ে নতুন ভিডিও নিয়ে, তো বন্ধুরা থাম্বনেলটা দেখে বুঝেই খানিকটা, তো আজকে কী হবে, তো আজকে রেট অ্যাকচুয়ালি তেমন কিছু না। তো আগে কিছু লোক কমেন্ট করেছে, দাদা তোমার নাম্বারটা দাও, দাদা এই সেটটা কত পড়েছে, তারপরে এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটার মিলে কত অটেজ স্পিকার দিয়ে আছে, এইসব নিয়ে আছে কিছু কথা বলবো। অনেকেই কমেন্ট করেছে, তো সবগুলো বলাটা ঠিক হবে না, তো সবগুলো বলতে গেলে প্রচণ্ড বড় যাবে। তো আরেকটা কথা বলে দিই, তো আজকে হ্যাপি রাখি পূর্ণিমা, তো আজকে দেখেছেন রাখি পড়েছে আজকে বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পড়া, রাখি পূর্ণিমা আছে, তো বন্ধুরা আপনারাও পড়ে নিন, তো অবশ্য ভিডিওটা একদিন পড়ে যাবে পূর্ণ, তো তার জন্য সরি, তো ইন্টারনেটের প্রবলেম আছে। তো বন্ধুরা এই যে এইগুলোই বলবো যে কমেন্ট যারা যারা করেছে তাদের নিয়ে যে কমেন্টে অনেকেই করেছে, কেউ ফোনমা চেয়েছে, অনেক কিছু বলেছে, তো সবগুলো বলা ঠিক সময় হবে না, তো লম্বা যাবে ভিডিওটা, তার জন্য ছোটোর মধ্যে সারবো কে কী বলেছে। তো যারা যারা কমেন্ট করেছেন তারা প্লিজ এই ভিডিওটা আগে দেখবেন, কমেন্টের ভিডিও বন্ধুদের আসবি দেখবেন, তো আমার নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুবান, যদি মাল রেডি করতে চাও সেটাও টেনশন নেই, মাল আমাকে ফোন করে দেখবে, না করতে চাইলে যদি হিসাব চাই অসুবিধা হিসাবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি মাল নিজে করতে চাও তো খুবই দুর্দান্ত ভালো হয়, তো যে দাম বেশি তার মার্কেট অনুযায়ী দাম, যে মার্কেট আজকে একটা সব জায়গায় যেটা দাম নাও সে দাম বাড়াতে, কেন দাম বাড়াবো না, তেমন অনেকে বিল দিয়েছি তো করে বললে ঠিক করছে না, তাদেরকে বলো প্লিজ যে দাদা আমি কি বিলটা বেশি দিলাম না কম দিলাম, তো অ্যাকচুয়ালি বিল তো বাজেটের মধ্যেই রেখেছি, আমি গুগল পে থেকে সব কিছু থেকে নিয়ে বিল দিয়েছি, তো বললাম ভুল যদি হয়ে থাকে তো সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন যে বিলটা বেশি হয়ে দেখিয়েছে, তো অ্যাকচুয়ালি আমি যেটা দিয়েছি এ থেকে দিয়েছি, বেশি হওয়ার কথা নয়, বললাম চলো যাকে ছাড়ো এই কথাটা ছাড়ো, তো চলো দেখতে হবে ইন্টারভার কত কী কমেন্ট করেছে সেটা দেখো। তো বন্ধুরা তার আগে প্লিজ আপনারা চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তা এখন বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা দিই ভিডিওটা সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য, বন্ধুরা চলো ইন্টারভার দেখতে হবে। ভিডিওতে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলছি, তো কেউ যদি কমেন্ট করতে চাও আর কে ডিজে মিউজিক, সরি আর কে মিউজিক রামচন্দ্রপুর এই চ্যানেলটিতে যদি কেউ কমেন্ট করতে চাও, দয়া করে অ্যাকচুয়ালি প্লিজ বাংলা অ্যাকচুয়ালি পড়াটা বেটার, বাংলায় করবেন, আমার কমেন্টটা পড়তে কষ্ট হচ্ছে, কেন একটু ইংলিশ একটু মানে একটু ডিফারেন্স, একটু কম ক্লাস স্কুল হয়েছে তার জন্য একটু অসুবিধা হয়, তো তার জন্য কোনো অসুবিধা নেই, একটু একটু বুঝে নিতে পারবো ছোটোখাটোর মধ্যে হয়ে যাবে, তো বাংলা লেখার চেষ্টা করে বাঙালি বাংলাকে ভালোবাসবেন। এবং আরেকটি কথা যেমন যে সাউন্ডের মধ্যে একটা ছেলে বাবা আওয়াজ আসছে, ওটা হচ্ছে পাকা চলছে, কারণ অ্যাকচুয়ালি খুবই আজকে দুর্দান্ত মূলক গরম আছে, এখন বাজে 8:30 বাজছে বন্ধুরা, তো এত গরম, তো রাত সন্ধে 8:30 বাজছে, এত গরম, তো তাদের পাকা চালিয়ে এই ভিডিওটা করতে হলো, তো ভিডিওটি দেখে নিন। তো বন্ধুরা এই যে সেটটা, এই সেটটার হচ্ছে স্পিকার আর ক্যাবিনেট জামা সব নিয়ে 70,000 টাকা পড়ে যাবে এম্পলিফায়ার বাদ দিয়ে, তো সব কিছু ফিটিং করলে, তো আমার ডিসক্রিপশানে যাই দেখবে আরও যে ভিডিওটা দিয়ে আছে ফুল ফিটিং 12 টোটাল কত টাকা সেখানে দেখতে পাবে, চলো কমেন্টগুলো দেখে নিন। এই যে দেখেছেন কতগুলো কমেন্ট করেছে, এই ভিডিওটার বেশি কমেন্ট করেছেন এই সেটটার, তো চলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এক এক করে দেখিয়ে দিচ্ছি, এই দাদা লিখেছেন এই জানা দাদা টাইটেলটা বলে দিচ্ছি জানা, এই দাদা লিখেছেন দাদা খুব সুন্দর বাজছে সেটটা, মিডে কত অটেজ স্পিকার দিয়ে আছে 300 অটেজ, তো কি 300 অটেজ কোন কোম্পানির স্পিকার দিয়ে আছে এটি বলেছে, তো আমি বলে দিচ্ছি Q1 স্পিকার দিয়ে আছে মিডে, বেশেও দিয়ে আছে Q1 400 অটেজ, তো চলো পরের জনকে আবার দেখিয়ে দিচ্ছি, তো এই দাদা লিখেছে তো একটু ভুলভাল লিখেছে, তো ঠিক বোঝা যাচ্ছে না, লিখেছে 16 মাল সব টাকা ভালো স্পিকার কোন কোনটা দাদা যেন কেটা ভালো, এইসব ভুলভাল লিখেছে, তো এর ক্ষেত্রে লিখেছিল 16 মাল সব কত টাকা জোড়া এরম হতো, হয়তো লিখাটা ভুল লিখেছে, 16 মালে যদি জোড়া জানতে চাও তো 16,000 টাকা জোড়া, তো 32,000টা ফুল ফিটিং সেট আপ, এই সরি 32,000টা পুরো ক্যাবিনেটটা ফিটিং হবে, স্পিকার সব নিতে গেলে আলাদা ক্যালকুলেশন হবে কত অটেজ স্পিকার নেবে আপনি সেটাও দেখতে হবে, তো দাদা একটু ভুল লিখেছে তার জন্য সরি, তো দাদা আপনাকে বলছি রাগ করবে না প্লিজ, চলো আবার নেক্সট পরের কমেন্টটা একটু দেখে নিন। তো পরের জন্য আসছি কমেন্টে, মনোজ জানা খুব সুন্দর লিখেছে, বলছি বাজে টু পপ বেস 12 ইঞ্চি স্পিকার টপ, পপ 3 মিড 12 ইঞ্চি টপ, এই সেটটা টোটাল কত টাকা খরচা হবে, তো বন্ধুরা তো আমার ভিডিওতে বলবেন যে ডুয়েল 12 ইঞ্চি পপ 3 মিড টোটাল কত টাকা ফুল ফিটিং খরচা কত, এরকমভাবে বলবে পেয়ে যাবেন, তো আমার ডিসক্রিপশানে যে দেখতেও পারে, তো আমার ভিডিওতে চ্যানেলে হাত দিয়ে দেখবেন পেয়ে যাবেন অসুবিধা নেই,
তো বন্ধুরা এটা খুব সুন্দর লেগেছে, এই দাদাকে থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা কমেন্টটা দেওয়ার জন্য। চলো বন্ধুরা আবার পরের কমেন্ট। তো এই দাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লিখেছেন মালিক, এটা মালিক দাদা লিখেছেন। তো দাদা তোমার কোন জেলায় বাড়ি? তো এই দাদাকে বলে দিচ্ছি বা সব দাদাকেই বলে দিচ্ছি, আমার জেলা হুগলি জেলায় বাড়ি। ওকে বন্ধুরা ভালো থাকবেন। তো এই দাদা খুব সুন্দর লিখেছে, দাদাকে অসংখ্য সুন্দরবার থ্যাংক ইউ এই কমেন্টটা লেখার জন্য। চলো বন্ধুরা আবার পরের কমেন্ট। তো পরের জন কমেন্ট এলাম, এই দাদা লিখেছেন কমেন্ট ইয়ার রিপেয়ারিং করো টপ আর বেস, এ কত অটেজ স্পিকার সিরিজ আর কত ড্যাম করা হয়। তো বন্ধুরা তো টপের বেসের রিপেয়ারিং করাই, যে কোনো সব কেবিনেটই রিপেয়ারিং করাই, তো স্পিকার রিপেয়ারিং করা হয় না। তো বন্ধুরা তার জন্য সরি। তো যদি টপ রিপেয়ারিং করতে চাও, তো নাম্বারটা যদি নিতে চাও, তো ফুল ভিডিওটা দেখো, তো নাম্বারটাও পেয়ে যাবে। ওকে বন্ধুগণ চলো আবার পরের কমেন্টটা একটু দেখে নিন কে লিখেছেন। তো বন্ধুরা এসে গেলাম পরের কমেন্টে। তো লিখেছে গোপাল রং লিখেছেন, দাদা তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হুগলি জেলা, তাকেও বলেছি। তো মনোজ জানা লিখেছেন ভিডিও করো, ভিডিও দেখো, উনি একটা কিছু বলতে চেয়েছেন, তো থ্যাংক ইউ লেখার জন্য। তো বন্ধুরা চলো নেক্সট কমেন্ট কি বলছেন একটু দেখে নিন। তো দাদা দেখো সন্টু জামার দাদা কী লিখেছেন, দাদা তোমার নম্বরটা দাও। তো নম্বরটা দিচ্ছি। তো এইদিকে মনোজ জানার একটু কথা বলি, তো এই মনোজ জানা তোমার প্রচুর ভিডিও দেখে, আমি দেখেছি অনেক কমেন্ট করেছেন, তো সবগুলো বলা হয়নি, তো বলার সময়টা হচ্ছে না এখন। তো মনোজ জানাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা উগলি দাদা যে বললো নম্বরটা দাও, তো নম্বরটা দিয়ে দিচ্ছি 90 83 35 48 93। যদি কেউ মাল রেডি করতে চাও, তো বন্ধুরা মাল রেডি হয়ে যাবে। তো বন্ধুরা যদি কেউ কেবিনে রিপেয়ারিং করতে চাও, এই নাম্বারটা নেবেন, তো রিপেয়ারিং হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, একটু ছোটোর মধ্যে সাজছি। তো আর কে কে আছে একটু প্লিজ একটু তাড়াতাড়ি দেখে নিই। তো এই দুটো কমেন্টেই শেষ করবো। দেখেছেন গোপাল রং লিখেছেন, নম্বরটা দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না, অসুবিধা নেই। তো নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি ফের 90 83 35 48 93, এটা হচ্ছে গোপাল রঙের জন্য। তো দাদা তুমি চেয়েছো, আমি কমেন্টে তোমার কমেন্ট আমি দিয়েছি রিপ্লাই, তো আপনি হয়তো দেখেননি, তার জন্য অসুবিধা নেই। তো আমি তার জন্য ভিডিও বানালাম, তো আমি বুঝতে পারছি যে এটা দেখছে না। তো আমার এই মনোজ জানাকে তো এনার তুলনা নেই, তো আমার ভিডিও দেখার জন্য খুব সুন্দর, মানে মাঝে মাঝে এমনই কমেন্ট করে অন্যরকম মনে হয়। তো বন্ধুরা এই যে লিখেছেন আই লাভ ইউ দাদা, খুব হাসি দিয়েছে, লাভ ইউ, তো কেক তো খুব সুন্দর করেছে। বন্ধুরা খুব সুন্দর যারা কমেন্টার, আমার কমেন্টার যারা আছে, তো তোমাদেরকে তুলনায় নেই একদম, মানে সীমানার বাইরে, যে আপনারা কমেন্ট করছেন ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য, তার জন্য ধরো ভেরি ভেরি থ্যাংক ইউ। তো আমি মানে কি বলবো ঠিক পাচ্ছি না। তো বন্ধুগণ এইখানে ভিডিওটা শেষ করলাম। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা যারা কমেন্ট করছে, তো তোমার বন্ধুবান্ধব দিয়ে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন, তো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। চলো ভাই ভালো থাকবেন, আবার দেখাবে নেক্সট ভিডিও নিয়ে। ওকে ভাই টাটা, চলো।